What up guys, welcome to GB Multimedia. আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ক্রিয়েট করতে পারবেন আপনাদের ইমেল সিগনেচার ফ্রিতে এবং প্রফেশনাল ওয়েতে. Let's get started. ওকে, তো শুরুতেই আপনি আপনার পছন্দের ব্রাউজারটি ওপেন করে নেবেন ফর শিওর. গুগলে চলে যাব, এখানে সার্চ করে নেব হোব স্পট ইমেল সিগনেচার. ফার্স্ট লিঙ্কটাই আমরা ক্লিক করব. ওকে, দেন তো যেমন এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু টেমপ্লেটস দেওয়া আছে কিছু ডিজাইনের, যেমন এটা এইভাবে ডিসপ্লে হবে আর এইটা এরকমভাবে. তো এখানে আপনি দেখতে পাচ্ছেন, তো আমি এটা তিন নম্বরটা আমি চুজ করব এখানে. হ্যাঁ, এটা আমার ভালো লাগে, তো এটা চুজ করে নিলাম. তো আমরা চলে যাব এখানে টেক্সটে. তো টেক্সটের শুরুতে আমরা এখানে টাইপ করব আমাদের ফার্স্ট নেম. আমি আমারটা টেক্সট করে নিচ্ছি, আপনি আপনারটা করবেন. ওকে, লাস্ট নেম. ওকে, জব টাইটেল. Okay, department, food and beverage. Okay, company name, sorry, pandemic coffee. পান্ডেমিক কাফে, ওকে. অফিস ফোন নম্বরে আমি আসলে অফিস ফোন নম্বরটা ইউজ করব না এখানে. এখানে আমি আমার ব্যক্তিগত মোবাইল নম্বরটা ইউজ করব. আপনার যেটা খুশি আপনি এটা ইউজ করতে পারেন, তো সেক্ষেত্রে আমি আমারটা ইউজ করছি. ওকে, আবারও আমার অন্য একটি মোবাইল নম্বর আমি এখানে ইউজ করব. ওকে, তো ওয়েবসাইট ইউআরএল এ আপনি আপনার যদি কোনো ওয়েবসাইট থেকে থাকেন তাহলে আপনি এখানে লিঙ্কটা দিতে পারেন. তো আমার যদিও কোনো প্রফেশনাল ওয়েবসাইট নেই এখন পর্যন্ত, তো আমি এখানে আমার ইনস্টাগ্রামের প্রোফাইল লিঙ্কটা আমি এখানে শেয়ার করব. আপনি চাইলে ঠিক আমার মতো করতে পারেন. তো ইমেল অ্যাড্রেস অবশ্যই আপনার কাছে ইমেল অ্যাড্রেস আছে, আপনি ইমেল অ্যাড্রেসটা এখানে টেক্সট করবেন. আমি আমারটা করছি. ওকে, অ্যাড্রেসে আপনি যেই অ্যাড্রেসটা আপনি শো করতে চান আপনার ক্লায়েন্টকে, তো সেই অ্যাড্রেসটাই আপনি এখানে লিখবেন. আপনার অফিসের অ্যাড্রেস হতে পারে, বাসার অ্যাড্রেস হতে পারে, সেটা আপনার ইচ্ছে. তো আমি এখানে আমার অ্যাড্রেসটা এখানে দেব, ভারত লাগান. ওকে, যদি আমার স্পেলিংয়ে কোনো ভুল না হয়ে থাকে. আচ্ছা, তারপরে আমরা চলে যাব এখানে সোশ্যাল মিডিয়ার যেই অ্যাপগুলো আপনি ইউজ করেন বা আপনার যে অ্যাকাউন্টগুলো আছে সেখান থেকে আপনি আপনার সোশ্যাল মিডিয়ার প্রোফাইলগুলো আপনি এখানে শেয়ার করতে পারেন, যাতে করে আপনার ক্লায়েন্ট বা যাকে উদ্দেশ্য করে আপনি এই সিগনেচারটি ইউজ করবেন তারা যাতে আপনাকে খুব সহজে পেয়ে যায়. তো আমি এখানে আমার লিঙ্কডইনের প্রোফাইল আমি এখানে শেয়ার করব. সিম্পল ফেসবুকের প্রোফাইল আমি এখানে শেয়ার করব. ওকে, টুইটার আমি দিচ্ছি না. ইনস্টাগ্রামের আবার সেই একই লিঙ্ক আমি এখানে ইউজ করব. ওকে, যেমন আপনি দেখতে পাচ্ছেন আমি একের পর এক এখানে যখন ফিল করে যাচ্ছি আমি আপনার
বক্সগুলো তো এখানে ডিসপ্লে হতে যাচ্ছে, ঠিক না? তো এখানে অটোমেটিক্যালি এটা অর্গানাইজ হয়ে যাচ্ছে এখানে। যাই হোক, তো এখানে কাস্টম ফিল, আমি আসলে এখানে কোনো কিছু করতে যাচ্ছি না। তো আমি চলে যাব স্টাইলে। এখানে আপনি চাইলে টেক্সটের কালার আপনি চেঞ্জ করে নিতে পারেন। তো যেমন দেখতে পাচ্ছেন এই কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এই আইকনগুলো বা এই ইয়েগুলো। তো এখান থেকে আপনি অর্গানাইজ করে নিতে পারবেন নিজের নিজের মতো করে, ঠিক আছে? তো তো ঠিক আছে, আমি এখন চলে যাব ইমেজে। তো ইমেজে এখানে আপনাকে যেটা বলা হবে সেটা হচ্ছে যে প্রত্যেকটি বক্সে আপনাকে দিতে হবে, যেমন প্রোফাইল পিকচার, প্রোফাইল পিকচারে আপনাকে লিঙ্ক দিতে হবে। আপনি প্রোফাইল পিকচার তো এখানে পেস্ট করতে পারবেন না, আপনাকে লিঙ্ক এখানে অ্যাড করতে হবে। তো লিঙ্ক অ্যাড করার জন্য আপনি আপনার ফটোর লিঙ্ক কোথায় পাবেন? তো তার জন্য আপনাকে যেখানে যেতে হবে সেটা হচ্ছে যে tumblr.com, যদি আমি ভুল না করে থাকি। তাহলে tumblr.com, এখানে আপনি এই ওয়েবসাইটটিতে আপনি চলে আসবেন। এখানে অবশ্যই আপনি একটি ফ্রি অ্যাকাউন্ট এখানে খুলে নেবেন, ঠিক আছে? তারপর এখান থেকে আপনি যেটা করতে হবে আপনাকে সেটা হচ্ছে আপনি এখানে যে স্পেসিফিক যে ফটোটা আপনি ওখানে শো করতে যাচ্ছেন, ঠিক আছে, তো সেই ফটোটা আপনাকে এখানে আপলোড করতে হবে, ঠিক আছে? তো আমি এখানে অলরেডি আপলোড করে রেখেছি আমার কিছু পিকচার। তো এই জায়গাটিতে প্রোফাইল পিকচারে আমি যেটা শো করতে যাচ্ছি সেটা হচ্ছে আমার আমার লোগোটা আমি এখানে শো করতে যাচ্ছি। তো এখান থেকে রাইট ক্লিক করে আপনি কপি ইমেজ অ্যাড্রেসে ক্লিক করে আপনি এটাকে কপি করে নেবেন আর সিম্পলি এখানে পেস্ট করে দেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে শো করছে এই প্রোফাইল পিকচারটা। তো যাই হোক, কোম্পানির লোগো, তো কোম্পানির লোগো ঠিক একই ভাবে আপনি আপনার কোম্পানির লোগোর যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা আপনি এখানে পেস্ট করবেন। তো আমি আমার অ্যাকাউন্টে চলে যাচ্ছি, এখানে আমার রাখা আছে আমার কিছু পিকচার, যেমন এটা আমার কোম্পানির একটি লোগো, এটা আমি নিয়ে নেব এখানে। তো আমি সিম্পলি এখানে পেস্ট করে দেবো, যেমন এই দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক্যালি এটা শো হয়ে যাচ্ছে এখানে। আচ্ছা, ক্রিয়েট আ কাস্টম CTA, ফাইন্ড মি মোর। তো এখানে আমি আসলে কিছু টেক্সট করব, অ্যান এক্সাম্পল, ওকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, রাইট? তো যেমন এই বাটনটা এখানে তৈরি হয়ে গেছে, ঠিক আছে? তো আপনি চাইলে এটা কালার চেঞ্জ করতে পারবেন। তো এই জায়গাটিতে আমি আমার ইউটিউবের যে প্রোফাইলটা আছে সেটা আমি এখানে শো করব। তো আমি চলে যাব ইউটিউবের প্রোফাইলে, আমার ইউটিউবের প্রোফাইলে এখান থেকে আমি লিঙ্ক নিয়ে নেব, এই লিঙ্ক আমি এখানে পেস্ট করে দেব। আচ্ছা, তো এখানে অলমোস্ট এখানে সব কিছু অর্গানাইজ হয়ে গেছে, ঠিক আছে? তো এখন পর্ব হচ্ছে আমাদের এটা ডাউনলোড করে নেওয়া, ঠিক আছে? তো সব কিছুই শেষ, আপনি চাইলে এখানে আবার একটু অ্যারেঞ্জ করে নিতে পারেন নিজের মতো করে, কালার টালার এগুলো আপনি একটু ঠিকঠাক করে নিতে পারেন। তো আমি স্যাটিসফাইড। তো চলে যাচ্ছি ক্রিয়েট সিগনেচার, এখানে আপনি ক্লিক করবেন। আচ্ছা, তো কনফার্ম অ্যান্ড সাবমিট, এখানে ক্লিক করে নেব আমরা। আচ্ছা, তো ডান। আচ্ছা, এখানে যে কপি সিগনেচার যে বাটনটা দেখছেন এখানে আপনি ক্লিক করলে আপনার এটা কপি হয়ে যাচ্ছে, এবং আপনি আপনার ইমেইলে গিয়ে সেটিংসে গিয়ে আপনি এটা পেস্ট করে দিলেই আপনার কাজ শেষ। কিন্তু এটা পুরোপুরি সেফ না। আচ্ছা, যেটা আপনাকে করতে হবে পুরোপুরি সেফলি যেটা আপনি করবেন সেটা হচ্ছে যে কপি সিগনেচার সোর্স কোড। আচ্ছা, সোর্স কোডটা যখন আপনি এটা কপি করবেন, আচ্ছা এটা কপি করার পর আপনাকে যেখানে যেতে হবে সেটা হচ্ছে নোটপ্যাড অন করে নেবেন, সম্পূর্ণ টেক্সট এখানে পেস্ট করে দেবেন। তো ডান দিকে চলে আসবেন শেষের দিকে, এখান থেকে আপনি কিছু টেক্সট রিমুভ করে দেবেন, যেটা হচ্ছে ক্রিয়েট ইউর ওন ফ্রি সিগনেচার, এইটা আপনি এখান থেকে রিমুভ করে দেবেন। ওকে, দেন এটা সেভ করে দেবেন ডেস্কটপে, সেভ অ্যাজ, সেভ অ্যাজ সিগনেচার ডট HTML, ওকে, সিগনেচার ডট HTML।
তো এইভাবে আপনি এটা ডেস্কটপে সেভ করে দেবেন। ওকে, এখান থেকে বের হয়ে গেলাম। তো এটা হচ্ছে আমাদের সিগনেচার, এটা এখানে ডাবল ক্লিক করেন। তো এখানে ডাবল ক্লিক করতে আপনার সিগনেচারটা এখানে সম্পূর্ণ শো করছে। আচ্ছা, তো এখান থেকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে কন্ট্রোল এ, কন্ট্রোল এ প্রেস করে সম্পূর্ণ কিছু এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে কন্ট্রোল সি কপি করে নিলেন। আচ্ছা, এখন কপি করলে এখান থেকে এখানে কাজ শেষ। এখন আমরা যেটা এটা অ্যাক্টিভেট কীভাবে করব আমাদের ইমেলের মধ্যে, তো অ্যাক্টিভেট করার জন্য আপনি আপনার জিমেইল অথবা হটমেইল বা হোয়াট এভার যেটা আপনি ইউজ করেন না কেন, তো সেটার সেটিংসে চলে যাবেন। সেটিংস, সি অল সেটিংস, তারপর জেনারেলি থাকবেন। এখান থেকে আপনি নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আপনি এখানে দেখতে পাবেন যেখানে নো সিগনেচার, অথবা আপনি যদি আগে কোনো সিগনেচার ক্রিয়েট করে থাকেন সেটা আপনার ব্যাপার। নো সিগনেচার্স, তো এখানে আপনি ক্রিয়েট নিউ সিগনেচার আপনি এখানে ক্লিক করবেন। তো আপনি সিগনেচারের যে কোনো একটা নাম দিতে পারেন, হোয়াট এভার ইট ইজ, ইট ডাজেন্ট ম্যাটার। তো আপনি যে কোনো একটা নাম দিয়ে দিলেন, ঠিক আছে। তো এইখানে এই বক্সটার মধ্যে আপনাকে আপনার সিগনেচারটা এখানে আপনি জাস্ট সিম্পলি কন্ট্রোল ভি প্রেস করে পেস্ট করে দেবেন। পেস্ট করে দিলে আপনার কাজ এখানে শেষ, এখানে সম্পূর্ণ এখানে পেস্ট হয়ে গেছে। এখানে হয়তো বক্সটা ছোটো বলে সম্পূর্ণ দেখা যাচ্ছে না, সব কিছু এখানে চলে আসছে। আচ্ছা, ঠিক আছে, এখন দেখবো আমরা এটা কাজ করে কি, ঠিক আছে। আর এখানে এই দুইটা বাটন আপনি এখানে অন করে দেবেন, ফর নিউ ইমেইল ইউজ, অন রিপ্লে ফরওয়ার্ড ইউজ, দুটোই আমরা এখানে সিলেক্ট করে রাখলাম। অবশেষে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি সেভ চেঞ্জে ক্লিক করবেন। তো আমাদের কাজ এখানে শেষ। এখন আমরা এটা চেক করে দেখব আসলে এটা কাজ করছে কি করছে না, ঠিক আছে। তো এইখান থেকে আমি আমার অন্য একটা ইমেইলে আমি একটা ইমেইল, যে কোনো একটা এমটি ইমেল, যেমন আপনি দেখতে পাচ্ছেন এখানে কম্পোজ আপনি ক্লিক করার পরেই আপনার সম্পূর্ণ যেই সিগনেচারের যেই ডিটেলসগুলো এখানে সম্পূর্ণ চলে আসছে। আচ্ছা, তো আমরা এখানে যে কোনো একটা কিছু লিখব, যেমন টেস্টিং, ওকে, সাবজেক্ট টেস্টিং অ্যাজ ওয়েল, টেস্টিং, ওকে। তো এখানে আমি আমার অন্য একটা ইমেলে দিয়ে দিচ্ছি, nizam.hotmail.com, ওকে। তো এইটাতে আমি সেন্ড করে দিচ্ছি, সেন্ড বাটনে ক্লিক করলাম, হটমেলে চলে আসছি, ওকে, আবির হোসেন টেস্টিং। তো এই ইমেলটা চলে আসে অলরেডি, তো আমরা এটা এখন ওপেন করব। ওকে, তো এটা হচ্ছে আমাদের ইমেল, ওকে ওকে। তো আমরা এগুলো টেস্ট করে নেব যে যেই লিঙ্কগুলো আমরা এখানে ইউজ করেছি সেই লিঙ্কগুলো সঠিকভাবে কাজ করছে। শুরুতেই আমরা যেটা করব সেটা হচ্ছে যেই, আচ্ছা, যে ইউটিউবের যে লিঙ্কটা আমরা ইউজ করেছি সেই ইউটিউবের লিঙ্কটা কাজ করছে কিনা আমরা দেখব। এখানে এটা কাজ করছে, আমার সিস্টেম একটু স্লো থাকাতে কাজ করছে। আচ্ছা, এটা গেল ইনস্টাগ্রাম, হ্যাঁ ইনস্টাগ্রামও ভালোভাবে কাজ করছে, ওকে। তো এখন যেটা দেখব সেটা হচ্ছে লিঙ্ক ইনের। তো প্রত্যেকটা লিঙ্ক এখানে যেটা যেগুলো আমরা ইউজ করেছি প্রত্যেকটা লিঙ্ক এখানে কাজ করছে। হ্যাঁ, ইভেন যে নাম্বারগুলো আমরা ইউজ করেছি নাম্বারগুলোতে যদি আপনার ক্লায়েন্ট ক্লিক করে তাহলে সরাসরি আপনার মোবাইলের যে ডায়াল প্যাড যেটা আছে সেই ডায়াল প্যাডে চলে যাবে। হ্যাঁ, তো খুব সহজেই আপনাকে তারা কন্ট্যাক্ট করতে পারবে। আপনার ইমেল এখানে দেওয়া আছে, ইমেলে ক্লিক করে তারা সরাসরি তারা চলে যাবে কম্পোজ ইমেইলে সরাসরি। তো যে ওয়েবসাইটটা আমরা ইউজ করেছিলাম আমাদের কোম্পানি ওয়েবসাইট, সেটাও দেখি কাজ করে কিনা।
এভরিথিং ইজ ওয়ার্কিং পারফেক্ট। আচ্ছা তো বন্ধুরা, এভাবেই আপনি আপনার ইমেল সিগনেচার ক্রিয়েট করতে পারেন একদম ফ্রিতে, কোনো টাকা পয়সা ছাড়া, প্রফেশনাল ওয়েতে। ঠিক আছে, আপনি আপনার বিজনেসের জন্য, আপনি আপনার যে কোনো ইমেলের সাথে এটা আপনি অ্যাটাচ করতে পারেন আপনার ক্লায়েন্টদের জন্য, যাতে করে আপনাকে তারা খুব সহজেই কন্ট্যাক্ট করতে পারে, খুব সহজে আপনার ওয়েবসাইটগুলোতে তারা ভিজিট করতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।